ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চিরনিদ্রায় শায়িত হলেন শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসর সুবেদার মোহাম্মদ রমজান আলীর ছেলে এবং নবীনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ইকবাল হোসেন মুন্নার বড় ভাই মোহাম্মদ আয়ুব আলী ওরফে শুভা মিয়া। নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সকালে উপজেলার সাহারপাড় কেন্দ্রীয় কবরস্থানে তার জানাজার নামাজ শেষ হয়। দ্বিতীয় জানাজার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুমের মৃত্যুতে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় শাহ ও সাবেক সেক্রেটারি জহিরুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এর আগে শুক্রবার মাগরিবের সময় ব্রাহ্মণবাড়িয়া তার নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।